হ্যালো বন্ধুরা, আজকে আমার সাথে রয়েছে নোকিয়া 5.1 প্লাস। নোকিয়া 5.1 প্লাসে আমরা দুদিন আগে একটি আপডেট রিসিভ করেছিলাম জুন মাসের সিকিউরিটি প্যাচ লেভেল। আপনি যদি আপডেটটি না পেয়ে থাকেন অবশ্যই গিয়ে একবার চেক করে নেবেন। এখানে দেখুন, আমি কিন্তু আপডেটের উপর আরেকটি ভিডিও বানিয়েছিলাম, সেটি যদি আপনি মিস করে গিয়ে থাকেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেই ভিডিওটি একবার দেখে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে খুব ছোট একটি আপডেট ছিল 64 MB। এই আপডেটের পর আমরা কিন্তু বেশ কিছু প্রবলেম ফেস করছি, সেই প্রবলেমগুলো নিয়ে আজকে কথা বলবো। অলরেডি আপডেটের পরে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এর ক্যামেরায় যে ব্লার এফেক্টটা হয় সেটা কিন্তু ফ্রন্ট ক্যামেরার জন্য কিন্তু খুব একটা ঠিকঠাক কাজ করছে না, এবং এজ টু এজ যে ডিটেকশনগুলো সেগুলোও কিন্তু খুব একটা পারফেক্ট নয়। আপনি যদি ইমেজ ক্যাপচার করেন, এখানে দেখবেন আপনার মুখের মতো অনেকটা জায়গা, এবং প্রসেসিং স্পিডও কিন্তু অনেকটা কমে গেছে, এখানে দেখবেন অনেকটা জায়গা কিন্তু আপনার ব্লার হয়ে যাচ্ছে। তো সেটা ছাড়াও কিন্তু আমরা আরও দু একটা প্রবলেম এখানে ফেস করছি, তা এর ব্যাটারি সংক্রান্ত একটি আছে এবং এর র্যাম ম্যানেজমেন্ট সংক্রান্ত কিন্তু আরও একটি প্রবলেম রয়েছে। তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই ফোনটি ইউজ করে থাকেন, আমরা এর আপডেট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন নিয়ে সবসময় সবার আগে হাজির থাকি, তো অবশ্যই তার জন্য নিচের দিকে সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটনটা প্রেস করে দেবেন, সাথে সাথে বেল আইকনটিও যাতে প্রেস করতে মিস না হয়, যাতে এই চ্যানেলের আপলোড হওয়া নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথম যে প্রবলেমটি নিয়ে কথা বলবো তা হলো এর ব্যাটারি সেকশনে। তো ব্যাটারি সেকশনে আমি একবার আপনাদের লাইভ ইউজেসটা দেখিয়ে দিই। এখানে দেখুন আমার 91% ব্যাটারি কিন্তু লেফট রয়েছে। এখানে আমি দেখিয়ে দিই, এখানে দেখুন আমি লাস্ট ফুল চার্জ করেছিলাম 68 মিনিট আগে, এবং এখানে স্ক্রিন ইউজেস দেখুন আমার মাত্র 19 মিনিট, এবং 19 মিনিটে আমি কিন্তু আমার এই ফোনটিকে তেমন খুব একটা ইউজ করিনি। এখানে গানা দেখুন 1%, ইউটিউব 2 মিনিট ইউজ করেছি, এবং ক্যামেরা 1 মিনিট, তাতেই কিন্তু আমার 9% ব্যাটারি ড্রেন হয়ে গেছে 1 ঘন্টায়। তো সেটি কিন্তু আমার কাছে খুবই অকওয়ার্ড লাগছে। একেতেই 3000 mAh ব্যাটারি, ব্যাটারি পারফরমেন্স খুবই এভারেজ, তার উপরে যদি এই হারে ব্যাটারি ড্রেন হয় তাহলে সেটা কিন্তু খুবই একটি আশঙ্কার দিক। এবং আপনি যদি পাবজি খেলেন, হার্ড কোনো গেম খেলেন, সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টায় 24-25% ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে। তো এইভাবে ব্যাটারি ড্রেন হলে সারাদিন কিন্তু এই ফোনটিকে একবার চার্জ করে ব্যবহার করা অসম্ভব, আপনাকে দিনে 3-4 বার হয়তো চার্জ করতে হতে পারে আপনি যদি হেভি ইউজার হন। আরেকটি প্রবলেম আমি এখানে দেখেছি, দেখুন এখানে ব্যাটারি চার্জ করতেও কিন্তু বেশ খানিকটা বেশি টাইম লাগছে। তো আমি একটি দেখুন গ্রাফ, আমি একটি স্ক্রিনশট তুলে রেখেছি, তো এখানে দেখতেই পাচ্ছেন 17% চার্জ হয়েছে এবং 3 ঘন্টা আনটিল ফুল হতে কিন্তু টাইম লাগছে। এখানে কিন্তু 1 থেকে 100% হতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি আমার টাইম লেগে যাচ্ছে। এই প্রবলেমটি কি শুধু আমার হচ্ছে না, আপনারাও এই প্রবলেম ফেস করছেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমি চার্জার চেঞ্জ করেও দেখেছি, ম্যাক্স প্রো M1 ক্ষেত্রেও সেম প্রবলেম হয়েছিল, কিন্তু চার্জার ইউজ করাতে, নতুন চার্জার ইউজ করাতে সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছিলো, কিন্তু নোকিয়া 5.1 প্লাসে সেই প্রবলেম কিন্তু সলভ হচ্ছে না। পাওয়ার ব্যাঙ্কে চার্জ করলেও কিন্তু একই টাইম লাগছে। তো সেক্ষেত্রে আমার এই জিনিসটাকে অকওয়ার্ড মনে হচ্ছে। তো আরেকটি প্রবলেম রয়েছে এই র্যাম ম্যানেজমেন্ট সংক্রান্ত, সেটি নিয়ে এবার কথা বলা যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ফোনটি অলরেডি ফরম্যাট করেছি, যে আমরা ভেবেছিলাম যে ফরম্যাট করলে হয়তো র্যাম ম্যানেজমেন্ট প্রবলেম কিছুটা কমবে। এখানে দেখুন তেমন কোনো হার্ড অ্যাপ্লিকেশন নেই, আমি পাবজি খেলতাম, সেই পাবজিটাও কিন্তু এখানে আনইনস্টল করে দিয়েছি। তারপরেও কিন্তু এখানে র্যাম ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম আছে। আপনার যদি কোনো ভারী অ্যাপ্লিকেশন খুলতে যান তাহলে কিন্তু সেটা রিলোড অবশ্যই হবে। এখান থেকে 3-4টি অ্যাপ্লিকেশন খোলার পরে কিন্তু এটি র্যাম ম্যানেজমেন্টটা আর ঠিকভাবে কাজ করছে না। এখানে দেখতেই আমি দেখিয়ে দিচ্ছি, তো এখানে যদি আমি ইউটিউব বা 3-4টি অ্যাপ্লিকেশন ছোটো ছোটো খুলি, সেক্ষেত্রেও কিন্তু র্যাম ম্যানেজমেন্টে খুব প্রবলেম হচ্ছে। এগুলো কিন্তু এটার জন্য খুব একটা ভালো কথা নয়। এর আগের আপডেটেও কিন্তু এরকম র্যাম ম্যানেজমেন্টের প্রবলেম ছিল না। আপনি যদি পাবজি খেলতে চান, পাবজি লাভার হন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনি পাবজির সাথে সাথে যেই অন্য কোনো অ্যাপ্লিকেশন খুলবেন, যখনই আবার সেকেন্ড টাইম যেই পাবজি খুলতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এটা রিলোড হতে শুরু করে দেবে। এটা কিন্তু খুবই একটা অকওয়ার্ড ব্যাপার। দেখুন 3-4টি অ্যাপ্লিকেশনও কিন্তু এর ভেতরে থাকতে পারছে না। তো সেক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্ট যদি আপনার এরকম প্রবলেম করতে থাকে, সেক্ষেত্রে আমি একটি সলিউশন বলতে পারি। আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, সেটিংসে গিয়ে সিস্টেমে আসবেন, সিস্টেমে গিয়ে আপনি ডেভেলপার অপশানে আসবেন। ডেভেলপার অপশান যদি আপনার অন না থাকে, অ্যাবাউট ফোনে এসে আপনি বিল্ড নাম্বারের ওপর 5-7 বার ট্যাপ করলে এখানে দেখুন নো নিড, ইউ আর এ অলরেডি ডেভেলপার, তো এরকম একটি অপশান থাকবে। আর যদি আপনি ডেভেলপার অপশান অন না করে থাকেন, এখানে ইউ আর নাও এ ডেভেলপার এই ধরনের অপশান পাবেন। এখানে ডেভেলপার অপশান ক্রিয়েট হয়ে যাবে। ডেভেলপার অপশানে এসে একদম নিচের দিকে একটি অ্যাপ্লিকেশন দেখুন, এখানে একটি অ্যাপ্লিকেশন বাটন পাবেন। অ্যাপ্লিকেশন বাটনে আপনি ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এই ধরনের একটি যে অপশান পাবেন, এটাকে কিন্তু আপনার সবসময় অফ রাখতে হবে। এটা কিন্তু নর্মালি অনেকের অন থেকে যাচ্ছে, এটাকে কিন্তু আপনার অফ রাখতে হবে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট
ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা কিন্তু নো ব্যাকগ্রাউন্ড প্রসেস থাকছে, এটাকে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড লিমিট করে দিতে হবে। এই দুটো সেটিংস কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এখানে অনেকেরই কিন্তু ডিফল্টলি এটা অন থাকছে, সেক্ষেত্রে কিন্তু অনেকে এই প্রবলেমটা আরও বেশি করে ফেস করছেন। ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এটাকে আপনার অফ রাখবেন, এবং এছাড়াও ব্যাকগ্রাউন্ড লিমিট প্রসেসটাকে আপনি কিন্তু স্ট্যান্ডার্ড লিমিট রাখবেন। তাহলে হয়তো এই র‍্যাম ম্যানেজমেন্ট প্রবলেমটা কিছুটা হলেও আপনার ইম্প্রুভ হবে, কিন্তু সবটা কিন্তু এখানে ইম্প্রুভ হচ্ছে না। আমি কিন্তু অলরেডি সাফার করছি, আপনারা সাফার করছেন কি না অবশ্যই আমাকে লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে আর ভিডিওটি বড় না করে এখানেই শেষ করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই ফোনটি ইউজ করে থাকেন, এছাড়াও টেক রিলেটেড যদি সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে চান, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করে দিন। সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়ার নেক্সট ফোন এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।